এটা কার্টন দিচ্ছি আমরা ডিলারকে 830 টাকা, প্রতি প্যাকেটের দাম পড়বে হচ্ছে 27 টাকা 66 পয়সা। আচ্ছা, এটা বিক্রি করা যাবে কত? খুচরা দোকানদার কত টাকা বিক্রি করবে? এটা একটা ডিলার দোকানে সেল করতে পারবে 35 টাকা। হুম, আর এটা এমআরপি হচ্ছে 60 টাকা, এটা 30 টাকা প্যাকেট পড়বে। দোকানে সেল করবো হচ্ছে 40 থেকে 42 টাকা। 40 থেকে 42 টাকা দোকানে সেল হবে? জি জি জি। আর এটার এমআরপি হচ্ছে ভাইয়া 100 টাকা, যেটা আমাদের মহারাজ। এটা হচ্ছে কার্টন পড়বে 1100 টাকা। 1100 টাকা কার্টন? জি, এটা হচ্ছে 1100 টাকা কার্টন পড়বে। তাহলে প্রতি প্যাকেটের দাম পড়বে হচ্ছে আপনার 36 টাকা 66 পয়সা। আচ্ছা, এটা সবচেয়ে দামি কয়েল? জি ভাই, সবচেয়ে দামি কয়েল আমাদের এটা হচ্ছে মহারাজ, এটা সেল করবো। এটা বললেন যে সবচেয়ে হিট কয়েল, এটা বিশেষত্ব কি? এটা হচ্ছে আমাদের মূলত 5 মিনিটে মশাগুলো মরে যাচ্ছে আর কি। 5 মিনিটে মশা মরবে? জি জি। আমাদের কিন্তু বর্তমানে একটা অফার চলছে, সেটা হচ্ছে কেউ যদি আমাদের কাছ থেকে 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে 120 কার্টন কয়েল সেল করতে পারে, তাকে আমরা একটা স্মার্টফোন গিফট করব। আরেকটা হচ্ছে যদি 60 কার্টন সেল করতে পারে তাহলে তাকে আমরা একটা বাটন ফোন দেব। দর্শক, আপনারা অনেকেই জানেন কয়েলের ব্যবসা অনেক বেশি লাভজনক, তাই আপনি চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন। এছাড়াও আপনার চলমান ব্যবসার জন্য যাতে ফ্যাক্টরি দামে কয়েল সংগ্রহ করতে পারেন, সেজন্য আমরা গিয়েছিলাম কয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান কাজী ইন্টারন্যাশনালে। প্রতিষ্ঠানটি রয়েছে বেশ কয়েকটি আইটেমের কয়েল। এখান থেকে ডিলারশিপ গ্রহণ করে কিংবা সরাসরি পণ্য সংগ্রহ করে খুব অল্প পুঁজিতে আপনি শুরু করতে পারেন নতুন ব্যবসা। চলুন কয়েকটি কয়েলের দাম জেনে নেওয়া যাক। দর্শক, শুধুমাত্র তথ্য দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো তৈরি করি। পণ্য ক্রয় বিক্রয় কিংবা অর্থ লেনদেন অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির দায় বিজনেস বিডি কর্তৃপক্ষ নেবে না। আসসালামু আলাইকুম, কাজী ইন্টারন্যাশনাল থেকে আমি রাজু আহমেদ, আমার পাশে আছেন আমাদের এমডি স্যার। তো সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের প্রথম ভিডিও দেখে অনেকেই প্রোডাক্ট নিয়েছেন এবং কি আপনারা ভালো সাপোর্ট দিচ্ছেন। তো আমরা এবার আরেকটা ভিডিও করছি, যেটা হচ্ছে মশার কয়েল নিয়ে। তো এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করব, আমরা পুরো দেশব্যাপী ডিলার নিয়োগ দিচ্ছি। অনেক বেকার ভাই বসে আছেন, অনেকে আছেন যে পড়ালেখার পাশাপাশি কিছু করতে যাচ্ছেন, এবং কি অনেকে চান যে চাকরির পাশাপাশি কিছু সময় পাচ্ছেন সেই সময়টা কাজে লাগাতে। তারা চাইলে আমাদের কাছ থেকে সর্বনিম্ন 5 কার্টন মশার কয়েল নিয়ে ডিলারশিপ বিজনেসটা শুরু করতে পারেন। অনেকে আমাদের ফোন দিয়ে বলেন যে ভাইয়া আমি কী ব্যবসাটা করতে পারবো। তো তাদেরকে একটা কথাই বলবো যে ভাইয়া, যে কোনো বিজনেস শুরু করার আগে আপনাকে অবশ্যই 3টা কথা মনে রাখতে হবে। প্রথমত, আপনাকে ভালো মানুষ হতে হবে। দ্বিতীয়ত, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের মানটা অবশ্যই ভালো থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আপনি কঠোর পরিশ্রম করতে হবে, তার মানে হচ্ছে আপনি যে কাজটা পছন্দ করেন সেই কাজটাই ধৈর্য ধরে করেন, সফলতা পাবেন। ছোটো একটা গল্প বলি, আমাদের গাজীপুরের নোমান ভাইয়ের গল্প। সে হচ্ছে আমাদের ডিলার। সে প্রথমে আমাদের কাছ থেকে 5 কার্টন মশার কয়েল নিয়ে তার বিজনেস শুরু করে। সে আজকে 60 থেকে 70 কার্টন মশার কয়েল বিক্রি করে। এটি কি একদিন হয়েছে? কখনোই সম্ভব না। সে প্রথম মাসে 12 কার্টন মশার কয়েল বিক্রি করে, যখন আমাদের কাছে শুরু করে আর কি। সেকেন্ড মাসে গিয়ে 16 কার্টন। সে এখন বর্তমানে 60 থেকে 70 কার্টন মশার কয়েল সেল করতেছে। আর একটা সে হচ্ছে পড়ালেখা করে। হ্যাঁ, পড়ালেখার পাশাপাশি এটা যে করতেছে, সাইকেলের পিছনে সে 2 কার্টন 3 কার্টন মশার কয়েল বেঁধে বিভিন্ন দোকানে যাচ্ছে। আচ্ছা, তো সে কিন্তু আজকে সফল। আচ্ছা ভাই, এরকম আমরা আরও কথা শুনবো, মশার কয়েলের গল্প শুনবো, মানে কীভাবে কী ব্যবসা করা যায়। আমাদের কী কী প্রোডাক্ট দেখাবেন আজকে? আচ্ছা, আমাদের মূলত 3 প্রকার মশার কয়েল রয়েছে। তো আমাদের হচ্ছে ফার্স্ট যেটা হচ্ছে রেড কিলার। এটা হচ্ছে কাজী রেড কিলার মশার কয়েল। এটার কার্টন দিচ্ছি আমরা ডিলারকে, ৮৩০ টাকা। 830 টাকা কার্টন? জি জি জি। তাহলে ভাই, প্রতি প্যাকেটের দাম কত পড়তেছে? প্রতি প্যাকেটের দাম পড়বে হচ্ছে 27 টাকা 66 পয়সা। এটা কি সর্বনিম্ন দাম আপনার কয়েলের? এটা হচ্ছে সর্বনিম্ন দাম। আচ্ছা, এটা বিক্রি করা যাবে কত? খুচরা দোকানদার কত টাকা বিক্রি করবে? এটা একটা ডিলার দোকানে সেল করতে পারবে 35 টাকা। হুম, আর এটা এমআরপি হচ্ছে 60 টাকা, গায়ে লেখা 60 টাকা। জি জি, গায়ে হচ্ছে 60 টাকা, আর দোকানে সেল হচ্ছে 35 টাকা। আচ্ছা, এটার মানটাও ভালো। আমি কয়েল একটু ভিতর থেকে খুলে দেখাই। এটা হচ্ছে রেড কালার। আচ্ছা, যার নাম হচ্ছে রেড কিলার। ওকে, আচ্ছা, এটার মধ্যে কতগুলো কয়েল থাকে একটা প্যাকেটে? আচ্ছা, একটা প্যাকেটে 10 পিস কয়েল থাকবে। 10 পিস? এবং জ্বলবে কতক্ষণ লেখা আছে? এটা হচ্ছে আমাদের 12 ঘন্টা জ্বলবে। 12 ঘন্টা এটা লেখা আছে প্যাকেটে? 12 ঘন্টা কি জ্বলে?
এটা হচ্ছে ভাইয়া 10-12 ঘন্টা জ্বলে, 10-12 ঘন্টা জ্বলে আর কি, বাতাসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, মানে এইটা হচ্ছে আপনার কাছ থেকে নিয়ে দোকানে বিক্রি করা যাবে 60 টাকা। আর সে আমাদের খুচরা দোকানে বিক্রি করবে 60 টাকায়, আর যারা ডিলার অথবা আপনাদের যারা প্রতিনিধি থাকবে তারা দোকানে 35 টাকা বিক্রি করতে পারবে। তাহলে এক কার্টন দাম পড়বে 830 টাকা, আর কার্টুনে থাকবে হচ্ছে 30 প্যাকেট করে, 30 প্যাকেট করে। জি, ওকে। আচ্ছা, আমাদের সেকেন্ড কয়েল হচ্ছে কাজি নিম পাতা, এটা হচ্ছে কার্টুন হচ্ছে 900 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কার্টুন 900 টাকা, আর হচ্ছে আপনার প্রতি কার্টুন থাকবে 30 প্যাকেট কয়েল। আর হচ্ছে তাহলে আমরা প্রতি প্যাকেট পড়বে 30 টাকা, 30 টাকা একটু বেশি দাম। জি, এটা 30 টাকা প্যাকেট পড়বে, দোকানে সেল করবো হচ্ছে 40-42 টাকা, 40-42 টাকা দোকানে সেল হবে। জি জি, আর এটার এমআরপি হচ্ছে ভাইয়া 100 টাকা, 100 টাকা এমআরপি। জি, এমআরপি হচ্ছে 100 টাকা। এই কলটা আমি একটু বের করে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সবুজ, সবুজ কালার, পুরোটা গ্রিন কালার। জি জি, আর প্রতি প্যাকেটে থাকবে 10 পিস করে। আচ্ছা, এই প্যাকে এই যে আইটেমগুলা, এগুলা যদি কোনো খুচরা দোকানদার, জি জি জি, সে কিনা আপনার কাছ থেকে সরাসরি নিতে চায়, জি জি, সেক্ষেত্রে কি সম্ভব? সেক্ষেত্রে কি আপনি বিক্রি করবেন? আচ্ছা, যেটা হচ্ছে আমাদের যে এলাকায় ডিলার নেই সে এলাকায় আমরা খুচরা দোকানে প্রোডাক্ট দেবো, কিন্তু সর্বনিম্ন 5 কার্টন প্রোডাক্ট নিতে হবে, মিনিমাম 5 কার্টন নিতে হবে। জি জি, যদি কেউ 5 কার্টন আপনার কাছে নেয় তাহলে সে 30 টাকা কিনে এরকম 100 টাকা বিক্রি করতে পারবে, অথবা আগেরটা যেরকম 27 টাকা কিনে কত টাকা বিক্রি, 60 টাকা, এমআরপি লেখা 60 টাকা, এখন সে যেভাবে বিক্রি করে। জি জি। আচ্ছা, এরপর কি আইটেম? আচ্ছা, আমাদের যেটা হচ্ছে হিট, যেটা আমাদের মহারাজ। আচ্ছা, এটা হচ্ছে কার্টুন পড়বে 1100 টাকা, 1100 টাকা কার্টুন। জি, এটা হচ্ছে 1100 টাকা কার্টুন পড়বে। তাহলে প্রতি প্যাকেটের দাম পড়বে হচ্ছে আপনার 36.66 টাকা। আচ্ছা, এটা সবচেয়ে দামি কয়েল? জি ভাই, সবচেয়ে দামি কয়েল আমাদের এটা হচ্ছে মহারাজ। আচ্ছা, তো তাহলে তার কেনা পড়বে 36.66 টাকা, আর সে দোকানে সেল করবে হচ্ছে আপনার 45 টাকা, 45 টাকা। জি, আচ্ছা, সেল করবে। এটা বললেন যে সবচেয়ে হিট কয়েল, এটা বিশেষত্ব কি? এটা হচ্ছে আমাদের মূলত 5 মিনিটে মশাগুলো মরে যাচ্ছে আর কি, 5 মিনিটে মশা মরবে। জি জি জি, ওকে। কারণ আমাদের যেসব এলাকা যাচ্ছে কয়েলটা খুবই ভালো সাউট পাচ্ছি, কেউ যদি 5 কার্টন নিচ্ছে পরে সে আপনার 10-20 কার্টন অর্ডার দিচ্ছে আর কি, মানে যারা নতুন অবস্থায় নিচ্ছে। ওকে, এটা হচ্ছে আপনার কাট কালার কয়েলটা। আচ্ছা, কাট কালার কয়েল, ভিতরে থাকবে 10 পিস, 10-10টা। জি, আর কার্টুনে থাকবে হচ্ছে 30টা প্যাকেট। অনেকে বলেন যে আপনাদের কাগজ পাতি আছে কিনা বা আমি সমস্যা পড়বো কিনা, তো এই বিষয়টা আপনি ক্লিয়ার থাকতে পারেন, কোনো সমস্যা পড়বেন না আপনারা। আচ্ছা, মানে কাগজপত্র যা যা দরকার এই অনুমোদনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা আছে, তাই তো? জি জি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে ভাই, আপনাদের এখান থেকে যদি কেউ কয়েল নেয়, ডিলারশিপ যদি নিতে চায়, সেক্ষেত্রে তার কি কি ডকুমেন্টস অথবা কি শর্ত অথবা কিভাবে সে নিবে ডিলারশিপটা? আচ্ছা, শর্তটা হচ্ছে যে প্রথম বললাম সর্বনিম্ন 5 কার্টন মশার কয়েল সে শুরু করতে পারবে। হ্যাঁ, আর হচ্ছে যে একটা সময় তার ভোটার কার্ড এবং কি ট্রেড লাইসেন্সটা লাগবে, কিন্তু প্রথম অবস্থায় না, সে আগে ব্যবসাটা শুরু করুক, দেখুক সে করতে পারবে কিনা। আচ্ছা, তারপরে আমরা তার ডকুমেন্টগুলো নিয়ে আমরা তাকে আমাদের রেজিস্ট্রেশন করে দেব আর কি আমাদের। আচ্ছা, আপনার ডিলার হিসেবে নিয়োগ দিয়ে দিবেন? জি। আচ্ছা, আর এক্ষেত্রে যদি কেউ ডিলারশিপ না নিয়ে নর্মালভাবে পাইকারি ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে কত টাকার অর্ডার করতে হবে মিনিমাম? বুঝি, 5 কার্টুন হয়ে মিনিমাম 5 কার্টুন অর্ডার করতে হবে, কারণ আমরা কাউকে চাপ দিচ্ছি না আর কি। হ্যাঁ, যে প্রথমে বলবো যে আপনি আমাদের কাছে 50 কার্টুন নিতে হবে। হ্যাঁ, এটা তো দেখারও তো প্রয়োজন, সে ব্যবসা করতে পারবে কিনা। আচ্ছা, এটা কি আপনাদের পুরোপুরি নিজেদের প্রোডাক্ট নাকি? জি জি, আমাদের আপনাদের কারখানা থেকে এগুলো দেন। জি। আচ্ছা, আর কেউ যদি অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে, প্রসেসটা একটু বলে দেন। আচ্ছা, অর্ডারের প্রসেসটা হচ্ছে আমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতেছি আপনাদের। জি জি জি, দুটো নাম্বার ফোন দেবে, আর অর্ডারের নিয়মটা হচ্ছে যে আমরা কুড়িয়াতে প্রোডাক্ট পাঠিয়ে দেবো, দেশের যে কোনো প্রান্তে আমরা কুড়িয়াতে প্রোডাক্ট পাঠিয়ে দেবো, সেখানে কুড়িয়া থাকে আর কি। হ্যাঁ, তো আমাদের টাকা দেওয়ার নিয়মটা হচ্ছে যে কুড়িয়াতে প্রোডাক্ট পেয়ে সে ওইখানে কুড়িয়াতে টাকা পেমেন্ট করে দেবে। আচ্ছা, কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আমাকে যে কয় কার্টুন অর্ডার দেবে প্রতি কার্টুন প্রতি আমাদের 100 টাকা অ্যাডভান্স করতে হবে। কার্টুন প্রতি 100 টাকা? জি জি। অ্যাডভান্সটা নেওয়ার কারণ হচ্ছে আমি আগেবার বলছি যে অনেকে প্রোডাক্ট অর্ডার দিয়ে প্রোডাক্ট রিসিভ করেন না, এই কারণে আমরা প্রতি কার্টুন প্রতি 100 টাকা নেই, এবং সে যত কার্টুন অর্ডার দিক তত কার্টুন প্রতি 100 দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে অর্ডারের প্রসেস। আর কেউ যদি সরাসরি আপনাদের অফিসে আসতে চায় সেক্ষেত্রে? জি জি, অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে অ্যাড্রেসটা একটু আমাদের জানাই দেন। জি, আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 6 নম্বর, হাউস নম্বর হচ্ছে 10, রোড নম্বরও 10। আচ্ছা, মিরপুর যে বাংলা স্কুলের বয়স শাখা, বালক শাখা, বালক শাখা ফোন দিলেই আমরা তাকে রিসিভ করে। গার্লস স্কুল না কিন্তু, বাংলা দুইটা স্কুল আছে, একটা গার্লস একটা বয়েজ, মিরপুর বয়েজ স্কুলের সামনে বল দিতে হবে, বাংলা বয়েজ স্কুল করে আর কি। আচ্ছা, বয়েজ স্কুলের সামনে আসবেন আপনারা, বাংলা স্কুলে যে বয়েজের শাখাটা আছে। জি জি, আমাদের কিন্তু বর্তমানে একটা অফার চলছে, সেটা হচ্ছে কেউ যদি আমাদের কাছ থেকে 1 তারিখ থেকে মাসের 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে 120 কার্টুন কয়েল সেল করতে পারে, তাকে আমরা একটা স্মার্টফোন গিফট করব।
স্মার্টফোন দিয়ে দিবেন? জি, স্মার্টফোন গিফট করবো। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি 60 কার্টুন সেল করতে পারেন তাহলে তাকে আমরা একটা বাটন ফোন দেবো, ফিচার ফোন যেটা। জি, অনেক ভাই ইউটিউবে ভিডিও দেখে ভাবেন যে দ্বিধায় পড়ে যান, আসলে এটা করবো না ওইটা করবো না এটা করবো ওইটা করবো। আপনি শুরু করেন, শুরু করলে কিন্তু আপনার ব্যবসার মজাটা বুঝতে পারবেন যে এই ব্যবসাটা কি আপনার জন্য কিনা। তো ভয়গুলা ফেলে দিয়ে যেটা আপনার ভালো লাগে ওইটাই শুরু করেন, অথবা আমাদের কয়েল নিয়েও কাজ করতে পারেন। তো আমাদের অফিসে চলে আসেন, প্রোডাক্ট দেখেন, চাইলে আমাদের ফোন করেন, আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই। আপনি কিছুদিন মার্কেটিং করেন, দেখেন আপনার সফলতা কীভাবে আসে। তো এইটুকুই, আর সবাইকে অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখছেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা। একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।